অধ্যায়। শ্রদ্ধি ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েদের কাছে আমার নিবেদন রইল, কীর্তন চলাকালীন কেউ কারোর সঙ্গে কোনো গল্প করবেন না। এই যে কীর্তন চলাকালীন কেউ কারোর সঙ্গে কোনো গল্প করবেন না। যদি আপনি গল্প করেন তবে পাপ সঞ্চয় করে বাড়ি যাবেন, আর যদি গল্প না করে কীর্তন শোনেন তবে আপনি পুণ্য সঞ্চয় করে বাড়ি যাবেন। এবার আপনি কোনটা নেবেন সেটা আপনার বিচার। হরিনাম শ্রবণকালীন হরিনামের জায়গাটি হচ্ছে শান্তির জায়গা। সংসারের যন্ত্রণায় ছটফট করতে করতে মানুষ যখন অতিষ্ঠ হয়ে যায় তখন কীর্তনের আসরে আসে একটু সুখ পাবার জন্য। মায়েরা বলেন না সংসার কেন করেছিলাম, শ্মশানে একমাত্র শান্তি আছে, মরে গেলে শান্তি পাবো, তার আগে নয়। কিন্তু মরে গেলে শান্তির তো কিছু খুঁজে পাবেন না, আসল শান্তি হচ্ছে হরিনামে। হরিনামে যে ডুবতে পেরেছে তার মতো শান্তি আর কারো নাই। এই সংসারে এসে এমন কিছু কর্ম করো যে কর্ম করলে তোমারও মঙ্গল হবে, অপরেরও মঙ্গল হবে। ভাগবত বলল এমন কিছু খাবার খাও যে খাবারটা খেলে তোমার জীবের স্বাদ হবে, আবার তোমার ওই দেহের পুষ্টি হবে। যেমন আপনি যদি শুকনো চিড়ে খান তাহলে আপনার জীবের স্বাদ হবে না কিন্তু দেহের পুষ্টি হবে। কিন্তু সেই চিড়েটা যদি গুড়ের সঙ্গে আর দুধের সঙ্গে মিশিয়ে খান তাহলে জীবেরও স্বাদ হবে আর দেহেরও পুষ্টি হবে। এই জন্য ভাগবত বলল এমন কিছু কর্ম করে যাও মানুষ কুলে এসে, তুমি যখন এখান থেকে চলে যাবে তোমারও মঙ্গল হবে, অপরেরও মঙ্গল হবে। প্রশ্ন করবেন সেই মঙ্গলটা কি? আপনাদের এই ডোঙ্গাজোড়াতে কোনো একজন ব্যক্তি যদি মদ বিক্রি করে, তবে যে মদ বিক্রি করে তার তো দালানের পর দালান তৈরি হয়, কিন্তু যে মদ খায় তার আস্তে আস্তে সব কিছু নিতাই গৌর হরিবোল হয়ে যায়। কিন্তু সেই ব্যক্তি যদি মদ বিক্রি না করে দুধ বিক্রি করে তাহলে যে দুধ বিক্রি করবে তারও লাভ হবে, আর যে কিনে খাবে তারও লাভ হবে। হরিনাম হলো দুধের মতো, যে কীর্তন গান গায় তারও মঙ্গল হয়, যারা শোনে তাদেরও মঙ্গল হয়, আর যারা করাচ্ছেন তাদেরও নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই যিনি কলিযুগের ভগবান গৌর হরি নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন, পণ্ডিত বলছেন দেখো দেখো কে তুমি এমন করে কাঙ্গাল বেশে চলে যাচ্ছ, কে গো তুমি কাঙ্গাল বেশে দেশে বিদেশে ঘুরে বেড়া, কে গো তুমি কাঙ্গাল বেশে দেশে বিদেশে ঘুরে বেড়া, কে গো তুমি কাঙ্গাল বেশে তুমি বলে কেবল তুমি
आस्वादन करे आपनी हरिनाम सुनबें शुद्ध शुने निले हबे ना आपनाके बाड़ी गिये धीर भावे शुए थाकबें एक मने एक भावे कथागुलो को अनुभव करबें देखबें आपनार जीवने काजे लेगे जाबे শুধু কীর্তন শুনে এজে মাসি আসলে গন্ডগোলটা চলছে এখানে পা মেলে বসা আর আমি যখন কীর্তন করতে আসছিলাম তখন একজন মেয়ে একজনকে মেয়েকে বলছে দিদি সামনে বসিস না পা মেলে বসতে পাবি না খালি উলু দিতে হবে আর হাত তুলতে হবে দরকার নাই শেষে বসবি সময় মতো পালাবার সুযোগ পাবি এই জন্য যারা চালাক পাটি হয় তারা সামনে বসে না নিবেদন আপনাদের কাছে আপনারা বুদ্ধিমান যারা হরিনামের আসরে সামনে বসেছেন নানা জায়গা পাননি বলে শেষে বসছেন বলে বুদ্ধিমান তা নয় যারা বুদ্ধিমান ভক্ত হয় তারা যেখানে বসুক না কেন আস্বাদন তারা করে নেই তবে একটা কথা বলে রাখি দেখবেন একটা ছোট্ট কথা বলে আপনাদের জানিয়ে দিই যদি কেউ কীর্তন চলাকালীন আপনার পাশে গল্প করে তার তত্ত্বটা বুঝিয়ে দিই রামচন্দ্র যখন রাজা হবে তখন দেখবেন কই কই ফুলের মালা গাঁথছিল রামের গলায় পড়াবে বলে মায়েরা সেই সময় পেছন থেকে একটা মেয়ে বলে উঠল এ কই কই কি করছিস ফুলের মালা গাচ্ছি কেন রামের গলায় পরাবো বলি রাম রাজা হবে মেয়েটি পেছন থেকে বলল রাম রাজা হবে তো তোর কি গেল তুই তো হবি ভিখারিনী কৌশল্য হবে রাজ রাজমাতা তোর দরকার কি তবে কি করব রাজা দশরথ যুদ্ধ থেকে ফিরে এসেছিল তুই তার সেবা যত্ন করেছিলি দুটো বর পাওনা ছিল এই সময় চেয়ে নে এক বরে রামচন্দ্রের চোদ্দ বছরের বনবাস আর এক বরে পুত্র ভরতের সিংহাসন লাভ বলুন তো যে মেয়েটা পেছন থেকে খুঁজেছিল সেই মেয়েটার নাম কি জোরে বলুন পুঁজি মন্থরা যদি আপনার পেছনে কেউ গল্প করে আপনাকে খোঁচাখুঁচি করে কি বুঝবেন ও পুঁজি মন্থরা দলের লোক এসেছে এই যেই আপনার পাশে খোঁচাখুঁচি করবার গল্প করবে বুঝবেন কুজি মন্থরা দলের লোক রামচরণ থেকে কই কই কে যেমন মন সরিয়ে দিয়েছিল ভগবানের চরণ থেকে আপনাকেও মনটা সরিয়ে দেবে যদি আপনি কীর্তন করে শোনেন আর আপনার পেছন থেকে কেউ খোঁচাখুঁচি করে
এই যে নিবেদন আপনাদের কাছে, কীর্তন যখন শুনবেন এক মনে একভাবে ভগবানের নাম শুনতে হবে। আপনি মা হয়েছেন, আপনার দায়িত্ব আছে আপনার সন্তানের মঙ্গল। আপনি বাবা হয়েছেন, আপনার দায়িত্ব আছে সংসারের মঙ্গল। ধীরভাবে কীর্তন শুনবেন, দেখবেন আপনার সংসারের, আপনার বাচ্চারা যখন ধীরে ধীরে বড় হবে আপনার মতো ধীর হয়ে যাবে। শাস্ত্র বলল, মহাভারত বলল, যুধিষ্ঠির ছিল স্থির ব্যক্তি, তিনি ভগবানকে পেয়েছিলেন। আর দুর্যোধন ছিল চঞ্চল ব্যক্তি, তিনি ভগবানকে হারালেন। এ সংসারে যারা চঞ্চল মনের মানুষ তারা জীবনে কোনোদিন উন্নতি করতে পারে না। এ সংসারে যারা স্থির মনের মানুষ তারা জীবনে উন্নতি করতে পারে। দেখবেন যে মায়েরা খুব চঞ্চল তারা তরকারিতে দুবার নুন দিয়ে ফেলে, এ নিয়ম। তরকারি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে, কেন বলুন তো? চঞ্চল মতির মানুষ জীবনে কোনোদিন উন্নতি করতে পারে না। তাই জেনে নিন আপনারা মন দিয়ে কথাগুলো সব। নিমাইকে সচিমাতা বলেছিল, নিমাই কি এই জগতে সব একটাই সত্য বাকি সব মিথ্যা, হরিনাম সত্য বাকি সব মিথ্যা। বলে কেন? আজকে আপনার দক্ষিণ চব্বিশ পরগনাতে জন্ম হয়েছে, এখানে মা বাবা সংসার হয়েছে, ছেলে মেয়ে হয়েছে। কাল আপনি মরে গেলেন, আপনার জন্ম হবে বীরভূমে, ওখানে আলাদা বাবা আলাদা মা আলাদা সংসার হবে। তারপরে বীরভূমে আপনি মরে গেলেন, আপনি জন্ম নিলেন আমেরিকাতে, ওখানে আপনার আলাদা বাবা মা হবে। কিন্তু বলুন তো, সংসারে সবাই জন্মের পর জন্মে আলাদা আলাদা হবে, ভগবান কি আলাদা হবে? আপনি যেখানেই জন্ম নেন না কেন, ভগবান কিন্তু একই হবে। এ জগতে যা হচ্ছে সব মিথ্যা। এখন কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি নাই বাড়ি পর্যন্ত ফিরে যাবেন। রাত্রিবেলায় শুলে সকালবেলায় গ্যারান্টি নাই আপনি জাগবেন। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে, মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। এই জন্য বাবা যাবার বেলায় একটা কাজ করে যান, যেন ওই জায়গার পথটা পরিষ্কার হয়ে যায়। নিমাই বলেছিল, মা হরি নাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করে পথে উলধ্বনি, হরি নাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করে পথে হরি নাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করে পথে হরি নাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করে পথে একাই শেষ হবে, একাই তো যেতে হবে, তোমরা একাই শেষ হবে, একাই তো যেতে হবে। কি ভেবেছেন সংসারের জন্য করছেন? সংসার আপনাকে ভালোবাসে, সেই দিন বুঝবেন। এখন শরীরে ক্ষমতা আছে, সংসারে কর্ম করছেন। শরীরে একটা কঠিন রোগ হয়ে যাক, বাড়ির লোক 10 দিন সেবা করবে, তারপর বলবে এবার গেলেই মাছি। দাদা ভাইরা, যতক্ষণ সংসারে টাকা দিচ্ছেন সংসার ভালোবাসছে, টাকা দেওয়া বন্ধ করুন আর ভালোবাসা থাকবে না। একটা বাচ্চার জন্য প্রত্যেক দিন একটা করে লঞ্চ নিয়ে আপনি বাড়ি ঢোকেন, 2 দিন আনা বন্ধ করে দিন, ছেলে আপনাকে বাবা বলবে না। এ সংসার শুধু তোমাকে নিতে চায় কিন্তু তোমার কাছে দিতে চায় না। তাই আপনাদের কাছে বলে রাখি, সংসারের সমস্ত কর্তব্য কর্ম করবেন, আসল কর্তব্য ভুলবেন না। দুপুরবেলায় গঙ্গা জল তুলসী পত্র দিয়ে গোবিন্দ চরণ একবার কেঁদে কেঁদে বলবেন, হে গোবিন্দ, আজকের দিনের জন্যে নয়, যেদিন ভবসাগরের ঘাটে গিয়ে দাঁড়াবো সেদিন তুমি ভবপারের কাণ্ডারি হয়ে নিতাই গৌর হরি হরি বলে আমাকে নিয়ে চলে যাবে। একাই তুমি একাই শেষ হবে, একাই তো যেতে হবে, একাই শেষ হবে, একাই তো যেতে হবে, একাই শেষ হবে, একা তো যেতে হবে, কেউ তো সঙ্গে যাবে না, একাই শেষ হবে, একা তো যেতে হবে, কেউ তো সঙ্গে কাছে জানিয়ে দিয়ে যাই, কীর্তন শুনতে এসে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ একটা একটু শিক্ষা নিয়ে যাবেন।
এই কয়েকদিন আগে মুর্শিদাবাদ জেলে একটা আসরে আমি গান করতে যাচ্ছিলাম, আপনারা বিচার করে বলবেন কথাগুলো যেগুলো বলছি ঠিক হচ্ছে কিনা। তো আসরে যাব যখন, তখন বিরাট বড় আশ্রম, আশ্রমের মাথায় তিনটি হনুমান বসে আছে মায়েরা, না না জীবন্ত হনুমান নয়, হনুমান তিনটে বসে আছে সিমেন্টের হনুমান, মানে যারা আশ্রমের কর্মকর্তা তারা আশ্রম ঢুকবার আগে জীবকে শিক্ষা দিচ্ছে ওই তিনটি হনুমানকে দিয়ে। কি শিক্ষা দিচ্ছে? এইদিকে একটা হনুমান কানে আঙুল দিয়ে বসে আছে, একটা হনুমান চোখে আঙুল দিয়ে বসে আছে, একটা হনুমান মুখে আঙুল দিয়ে বসে আছে। সবাই তো আশ্রম ঢুকছে, সবাই তো হনুমানকে দেখছে, কিন্তু তত্ত্ব কি বুঝছে? আশ্রমের যিনি আশ্রমের কর্মকর্তা তিনি বুঝিয়ে দিচ্ছেন, ঢুকবার আগে হনুমান তিনটিকে ঢুকে দেখে তারপর তোমরা মন্দিরে ঢুকো। তার মানে মায়েরা একটা হনুমান চোখে আঙুল দিয়েছে মানে কি, কানে আঙুল দিয়েছে মানে কি, মুখে আঙুল দিয়েছে মানে কি, চোখে আঙুল দিয়েছে মানে দেখাতে চাইছে জীব সংসার থেকে আশ্রমে ঢুকছ মাথায় রাখবে, এ সংসারে মানুষ কুলে জন্মগ্রহণ করলে দেখবে যদি তবে কু জিনিস দেখো না ভগবান শ্রীকৃষ্ণের চরণ আর বদন দর্শন। কানে আঙুল দিল কেন? শুনবে যদি আন কথা কুকথা শুনো না, শুনবে যদি তবে হরি কথা, হরি কথা, হরি কথা শুনবে, শুনবে যদি, আর বলবে যদি আন কথা বলবে না, বলবে কৃষ্ণ কথা। তাই মহাপ্রভু শ্রীরাঙ্গ প্রেম শ্রীগৌরাঙ্গ প্রেমের ঠাকুর নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন আর ভক্তগণ দর্শন করছেন। শ্রীগৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নবে, সুখ হয় না দুঃখ হয় একটু জোরে বলবেন, চুপ করে বসে থাকলে হবে না, হরিনাম করলে সুখ হয় না দুঃখ হয়, জোরে বলুন। এখানকার ভক্তগুলো খুব চালাক, বলে বলে লাভ নেই, চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ, বললে যদি ভুল হয়। হরিনাম করলে সুখ হয় আপনারা বলছেন তো, কিন্তু কালকে যেখানে গাইছিলাম তখন মায়েরা বলছে না না হরিনাম করলে দুঃখ হয়। বললাম কেন? বলছে যে হরিনাম করে তারই ছেঁড়া কাপড় হয়, যে হরিনাম করে তারই ঘর ফুটে জল পড়ে। ভগবান তো নিজের মুখেই বলেছে যে করে আমার আস আমি করি তার, জোরে বলুন, সর্বনাশ। তবে সে যদি না ছাড়ে আমার পাশ শেষে হই তার আমি দাস অনুদাস। এই যে নিবেদন হলো মায়েরা, হরিনামে সুখ হয় না দুঃখ হয় একটা ছোট্ট প্রমাণ দিদি। একটা আসরে কীর্তন করছিলাম, একজন মাতাল, আপনাদের এখানে মাতাল নাই মানে অন্য জায়গার জন্য আছে, আপনাদের আছে আর সব জায়গাতেই আছে। তো একজন একটু একটু চেপে বসুন, কমিটির তরফ থেকে বলে একটু চেপে বসুন, এদিকে আসুন, একটু এগিয়ে আসুন, অনেক ভক্তগণ প্রচুর দাঁড়িয়ে আছে, জায়গা পাচ্ছেন, একটু চেপে বসুন, একটু চেপে বসুন, একটু এগিয়ে আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন, দাদা ভাই এগিয়ে আসুন, পেছনে বহু ভক্ত দাঁড়িয়ে আছে, একটু এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন, প্রেম সে বলুন, জোরে বলুন রাধা রানী কি, একটু জোরে বলুন শ্যাম সুন্দর কি, যে পরিমাণ ভক্ত যেটা জোরে আশা করছিলাম, রাধা রানী কি, বাহ, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। একজন মাতাল এসে প্রশ্ন করছে, প্রদীপ বাবু আমার প্রশ্নের উত্তর দিন। বলে কি? যে হরিনাম করে সে মরে, আর যে বেটা করে না সেও মরে, তা করলেও যদি মরে, না করলেও যদি মরে, না করাটাই ভালো। যাতে মাতাল হতে পারে তাহলে ঠিক,
আমার মেয়ে যে 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 বসো উত্তর দিচ্ছি বলে না উত্তর দিলে আমি বসবই না আচ্ছা ঠিক আছে হরিনাম করেও মরা যায় আর না করেও মরা যায় দুটোতেই মরে তাহলে ওরে কি লাভ আছে তত্ত্বটা জেনে নিন একটা বিড়ালের মায়েরা একসঙ্গে তিনটে চারটা বাচ্চা হয় জোরে বলুন হ্যাঁ না বিড়াল যখন বাচ্চাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় তখন কোলে করে নিয়ে যায় না না আপনারা জানেন মায়েরা কি করছে দেখুন বিড়াল যখন বাচ্চাকে নিয়ে যায় কোলে করে নিয়ে যায় দাঁতে চেপে নিয়ে যায় আবার ইঁদুরকে যখন নিয়ে যায় দাঁতে চেপে নিয়ে যায় তত্ত্বটা হচ্ছে এই বিড়াল যখন বাচ্চাকে দাঁতে চেপে নিয়ে গেল আর ইঁদুরকে নিয়ে গেল দুটো নিয়ে যাওয়া কি এক বাবা বিড়াল যখন তার বাচ্চাকে নিয়ে যায় দাঁতে চেপে নিয়ে যায় কিন্তু আঁচর দেয় না প্রেম সে নিয়ে যায় আর ইঁদুরকে যখন নিয়ে যায় তখন কষ্ট দিতে দিতে নিতাই গৌর হরিভোল করে নিয়ে যায় এ জগতে যারা প্রকৃত ভক্ত যারা ভগবানের ভজন সাধন করে এদেরকে ভগবান বিড়াল বাচ্চার মতো প্রেম সে স্বর্গের পথটা দেখিয়ে দেয় হরিভোল হরিভোল আর যারা হরিনাম করে না হরিনামের নিন্দা করে বিরক্ত হয় তাদেরকে বিড়াল বাচ্চা নয় ইঁদুরের মতো কষ্ট দিতে দিতে নিতাই গৌর হরিভোল করে নিয়ে যায় ওই জন্য মায়েরা হরিনামে সুখ পেতে গেলে একটাই কাজ কি আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতা যে বাকি সব মরে অকারণ আপনাদের ছোট্ট একটা প্রমাণ দিয়ে দেবো বাড়িতে কলাই ভাঙার জাতা আছে তো মায়েরা জোরে বলুন হ্যাঁ না আগে ছিল আগে ছিল এখনো আছে অনেকের বাড়িতে তা কলাই ভাঙার জাতাতে কটা ফুটো থাকে দুটো না চারটা জোরে বলুন কলাই ভাঙার জাতাতে কটা ফুটো থাকে দুটো একটা মাঝে একটা পাশে মাঝের ছিদ্রতে কি করা হয় একটি কাঠের গোঁজ ভরা হয় আর পাশের ছিদ্রতে কলাইয়ের দানাগুলোকে ভরে বনবন বনবন করে ঘুরিয়ে দেওয়া যায় এবার যখন জাঁতা তুলবেন তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে আর কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে অর্ধেকটা ভাঙেনি আর কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন মায়েরা গোটাকে গোটা রয়ে যায় যদি কলাই ভাঙার জাঁতা আপনাদের বাড়িতে ছিল তাহলে আপনারা বলুন তো কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা রয়ে যায় বলছে জাঁতার মাঝে যে গঞ্জ আর গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা তারা কিন্তু বাবা গোটাকে গোটা রয়ে যায় এখানে তত্ত্ব কি সংসার একটি জাঁতা আমরা মানুষগুলো হলাম সব কলাইয়ের দানা সংসার জাঁতাটা ঘুরছে আর আমাদের মতো মানুষ কলাইয়ের দানা দুঃখ যন্ত্রণায় ছটফট করে মরে যাচ্ছি কিন্তু যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা সংসার জাঁতার মাঝে গোঁজ নামক গুরুকে আশ্রয় করেছে আর গোবিন্দ ভজনা করছে একমাত্র তারাই তার মানে যারা গুরুকে ধরে সংসারে গোবিন্দ ভজনা করছে সংসারে কর্ম করছে এরাই গোটাকে গোটা রয়ে যাচ্ছে বলুন তো কয়লার ময়লা যায় কয়লার ময়লা যায় আপনারা না বলছেন কয়লা হয় ময়লাহীন আগুনে পুরালে ছাই আগুনে পুরালে ছাই মানুষের হয় কৃষ্ণ ভক্তি যদি গুরু কৃপা পাই যদি গুরুর কৃপা দেখুন গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে কিন্তু কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারি মাইরা গুরু যদি রেগে যায় কৃষ্ণের ক্ষমতা নাই গুরুকে আপনার কাছে এনে দিই কিন্তু কৃষ্ণ যদি রেগে যায় তবে গুরুকে আপনার কাছে গুরু কৃষ্ণ যদি রেগে যায় গুরু কৃষ্ণকে আপনার কাছে এনে দিতে পারে আসুন যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা নিয়ে নেবেন এই নিয়েছেন ভালো করেছেন যারা নেন নাই তারা গুরু মন্ত্র নিয়ে নেবেন তবে একটা কথা বলি যারা গুরু মন্ত্র নেন নাই থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যান ভগবান একটাও গ্রহণ করবে না একজন ব্রাহ্মণ যতক্ষণ না পৈতে বা উপনয়ন হলো সে পুজো করবার কোনো অধিকার পাবে না একজন মানুষ যতক্ষণ না গুরু মন্ত্র না নেবে ততক্ষণ গোবিন্দ ভজনার কোনো অধিকার হবে না ও মায়েরা একজন বৈষ্ণব আপনার বাড়িতে এলো মা তোমার বাড়িতে সেবা করব আপনি ভক্তি ভরে বললেন হ্যাঁ সেবা করব করাবো কিন্তু কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করবে আচ্ছা মা তোমার দীক্ষা হয়েছে তো যদি আপনি বলেন না গো এখনো দীক্ষা হয় নাই বৈষ্ণব বাড়ি থেকে ফিরে যাবে সে বলবে অদীক্ষিতের হাতে জলস্পর্শ করবো না তাহলে মানুষকুলে জন্মগ্রহণ করলেন বৈষ্ণবের সেবা দিলেন না এর চাইতে ভাগ্য খারাপ কার হতে পারে দেখবেন মুর্শিদাবাদ গেলে দেখবেন প্রচণ্ড কুয়াশা হয় এখানে তত্ত্ব বলছে যেখানে কুয়াশা থাকে সামনের মানুষ দেখা যায় জোরে বলুন হ্যাঁ না না দেখা যায় না এখানে তত্ত্ব বললো যার ভেতরে কুয়াশা আছে তার হৃদয়ে কোনোদিন গোবিন্দ থাকে না কুয়াশা যার হৃদয়ে আছে কু আশা তার হৃদয়ে গোবিন্দ কোনোদিন পাওয়া যায় না আসুন যারা গুরুমন্ত্র নিয়েছেন যারা নেন নাই সবার জন্য বলে রাখি
ধৈর্য যার আছে তিনি গুরুমন্ত্র ভজনা করেন, ধৈর্য যার নাই তার গুরুমন্ত্র ভজনা হয় না। একটা প্রমাণ দিয়ে দিই, একজন গুরুদেবের কাছে একজন শিষ্য গিয়ে বলছে, ঠাকুর আমি তোমার কাছে দীক্ষা নেবো। বলছে, শোন, দীক্ষা নিতে গেলে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? তোর ধৈর্যের পরীক্ষা দিতে হবে। ধৈর্যের পরীক্ষাটা কীরকম? এই দেখ, একটা বাক্স দিলাম, এই বাক্সের ভেতরে আমি একটা জিনিস ঢুকিয়ে দিলাম, তালা মারলাম না, কিন্তু বাক্সটা দিলাম, খুলবি না। এখান থেকে 2 কিলোমিটার যাবি, আমার এক শিষ্যের বাড়িতে বাক্সটা নামিয়ে দিয়ে চলে আসবি। এখন শিষ্য মনে মনে ভাবছে, যিনি গুরুমন্ত্র নেবেন সে মনে মনে ভাবছে, বাক্স মাথায় করে নিয়ে যাব 2 কিলোমিটার, গুরুদেব তালা বন্ধ করে নাই, তাহলে কি রেখেছে ওটা দেখলে হয় না? গুরুদেব বলে যে, খবরদার খুলবি না। ও বলেছে, না খুলবো না। কিন্তু যেতে যেতে মনে মনে ভাবছে, আমি চুরি করবো না, কিন্তু দেখতে তো কোনো ক্ষতি নাই, আমি একবার খুলে দেখি। যেই না বাক্স খুলতে গেছে, বাক্সের ভেতরে একটা ইঁদুরের বাচ্চা বাস করছিল, ইঁদুরের বাচ্চাটা হুশ করে বেরিয়ে চলে গেছে। সঙ্গে সঙ্গে ছুটে এসে বলছে, গুরুদেব আর আমার বাক্স নিয়ে যাওয়া হলো না। বলে, কেন? বাক্স খুলে দেখতে গেলাম, চুরি তো করবো না, ভাবলাম কি জিনিস আছে, দেখলাম ইঁদুরের বাচ্চা ভরা আছে, বেরিয়ে চলে গেল, আর আমার গিয়ে কী লাভ আছে? বলছে, তোকে গুরুমন্ত্র দেওয়া হবে না। বলে, কেন? একটা ছোট বাক্সে একটা ইঁদুরের বাচ্চা ধরে রাখতে পারলি না, তাহলে দেহ বাক্সে গুরুমন্ত্র ধরে রাখবি কী করে? ধৈর্য নাই তখন তুই কী করে করবি? এই জন্য নিবেদন আপনাদের কাছে, যারা গুরুমন্ত্র দিচ্ছেন তারাও তালি দেবেন, যারা নেন নাই তারাও দেবেন। রামকৃষ্ণ দেবের লেখা গান, রামকৃষ্ণ দেবের লেখা গান, সবাই মিলে প্রেম সে আর তালি দেবেন মহাপ্রভুর মন্দিরে। আচ্ছা, মহাপ্রভু যখন কীর্তন করতেন, হাত উঁচু করে না হাত নিচু করে? জোরে বলুন, হাত উঁচু করে। তো এ কম বয়সে ছেলেরা আমার প্রচণ্ড ভক্ত, যে কোনো এলাকায় যাই কম বয়সে ছেলেরা প্রচুর ভক্ত হয়, ছেলে মেয়েরা। এরা প্রথম হাত তোলে, মানে মহাপ্রভু যখন কীর্তন করতেন হাতটা উঁচু করে রাখতেন। একজন ভক্ত বলছে, ঠাকুর তোমার হাতে ব্যথা হয় না? বলে, ব্যথা আবার হয় না, তবে নামাও। বলছে, তোরা তুলছিস না ওই জন্য আমি নামাচ্ছি না। একজন বলছে, ঠাকুর এই দেখো তুলে দিলাম এবার নামাও। বলছে, না তোদের পেছনে যারা আছে তারা তুলবে। আপনাদের বলিনি, আপনাদের বলিনি। বলছে, তোদের পেছনে যারা জন্ম নেবে তারা তুলবে না, ওই জন্য জন্ম জন্মান্তর ধরে আমি হাতে তুলে আছি। আমাকে দেখে যেন জগৎ শেখে যে হরিনাম করতে গেলে, গাইতে গেলে একটু তালি দিয়ে গাইতে হয়। তাই যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দরকার নেই। দেখি কার কার হাত আছে, মহাপ্রভু দিয়েছে, সবাই মিলে হাত তালি দিয়ে বাজাও। কুলধ্বনি পরের জন্মে চারটে পা পাবে, একটা জিনিস ফ্রি পাবে। কি ফ্রি পাবে? সব বুঝতে পেরেছি, তাই দেখুন, তাই দেখুন, সবাই মিলে একসঙ্গে প্রেম সে রামকৃষ্ণ দেবের লেখা গান কি বলছে? দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান হরি দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান ও যে গুরু পিতা ও যে গুরু পিতা ও যে গুরু পিতা গুরু মাতা জগত গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান আমার গুরু পিতা আহা গুরু পিতা আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান জগত গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান। আপনাদের আসরে আপনাদের আসরে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো বলবো না, বাদ দিয়ে দেবো। বলে দিই, খারাপটা বললে কি হয়? সংশোধন হয়ে যায় নাকি বাবা? তো বলে দিই, ভালো লাগলো এইটাই,
100 ভাগের মধ্যে 95 ভাগ নয় 99 ভাগ ভক্ত সুন্দর হাত তালি দিচ্ছে। আর খারাপ লাগলো এইটাই, দুই চারজন দিন তোর আনন্দে যাবে ভজনে, মানে উনি লোক দেখছেন যে কত লোক হয়েছে, কাল সকালে ওনাকে পেপারে দিতে হবে। সেই ভদ্রলোককে বলবো তুমি যদি হাত এরকম করে থাকো না, তবে তুমি তো বাবা, তোমার বাচ্চা যখন বড় হবে তখন তোমার বাচ্চাও কিন্তু হাত এরকম করে থাকবে। এ খোকা খেতে দে, এ খোকা ওষুধ দে। কেন দেবে না বলুন তো, আপনি তোলেন নাই তো দেবে কি করে? একটা প্রমাণ আপনাদের দিদি, এরপর তালি দেবেন, জয়সা কি তেইসা। আপনি যেমন আচার করবেন, বাবার কাছ থেকে বাচ্চা শেখে বিচার, আর মায়ের কাছ থেকে বাচ্চা শেখে, জোরে বলুন, আচার। বাবা হলো কি বীজ, মা হলো কি ক্ষেত্র, ক্ষেত্র আর বীজ যদি ভালো হয় তবে সন্তান ভালো হয়। যারা এখন তালি দিচ্ছে না তাদের জন্য বলে রাখি, যারা দেয় নাই এবার তো অবশ্যই দেবে। একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই, মায়েরা এইদিকে, শব্দ নয়, প্রমাণটা দিয়ে দিই। একজন লোক আস্তে, একজন লোক একজনের কাছে 5,000 টাকা ধার করেছিল, কোনো মতে সুদ দিতে পারছে না, লক্ষ্য করুন, শোধ করতে পারছে না। তখন লোকটি বলছে, কালকে যদি তুই টাকা না দিস কোর্টে গিয়ে তোর নামে কেস করব। যেই না বলেছে কেস করব, লোকটা তখন ভয়ে কি করেছে, 5,000 টাকা ধার করেছে, উকিলের কাছে গিয়ে বলছে, উকিল বাবু আপনি যদি আমাকে কেসে জেতাতে পারেন তাহলে আপনাকে 500 টাকা দেবো, আমার 4,500 টাকা বাঁচিয়ে দিন। উকিল বলছে, কোনো ব্যাপার নাই, তোকে এমন বুদ্ধি দেবো, 500 টাকা তুই আমায় দিবি তো? বলে 100% দেবো। বলছে, শোন তুই না কোর্টে গিয়ে জজ সাহেব যখন জিজ্ঞেস করবে তুই টাকা ধার করেছিলি, তুই বোবা সেজে যাবি, করে দিবি। তোকে যখন জিজ্ঞেস করবে টাকা ধার করেছিলি, করে দিবি, দেখবি বোবা ভেবে তুই খালাস পেয়ে যাবি। এখন যেই না কোর্টে গেছে, জজ সাহেব বলছে, তুই টাকা ধার করেছিলি, জজ সাহেব বলছে, এ বেটা টাকা ধার করবে কি করে, তো কথা বলতেই জানে না। যখন জিতে গেল তখন বলছে, দেখলি, উকিল বলছে, দেখলি কেমন 4,500 টাকা বাঁচিয়ে দিলাম, এবার আমার 500 টাকা দিয়ে দে। তখন বলছে, মানে বুঝলেন কিছু, আপনি তালি না দিলে আপনার বাচ্চাও করে দেবে আপনাকে, সেই দিন বুঝবেন আপনি কি করেছেন। তাই বাবার কাছ থেকে বাচ্চা শিখে বিচার, মায়ের কাছ থেকে বাচ্চা শিখে আচার। জোরসে তালিয়া, জোরসে, দিন তোর আনন্দে যাবে ভাবিলে গুরু না, আরে দিন তোর আনন্দে যাবে ভাবিলে গুরু না, ধ্বনি ধ্বনি, গুরু বিষ্ণু গুরু ভগবান, আলো দিন তোর আনন্দে যাবে ভাবিলে গুরু না, গুরু বান্ধা গুরু বিষ্ণু গুরু ভগবান, আরে দিন কানে কম শুনি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি? আসুন, আজকে আমি দক্ষিণ চস্কায় থাকবো না, আজ আমি বীরভূমে থাকবো না, আজ থাকবো মেদিনীপুরে। দাদা ভাইরা, মেদিনীপুরে একটা বড় রেল স্টেশন আছে, খুব বিখ্যাত রেল স্টেশন, নামটা আপনাদের জানা আছে, কি বলুন তো, খড়গপুর, খড়গপুর। এর সামনে বসে মায়েরা বড় গন্ডগোল করছে ডান দিকে। আমি বারবার নিবেদন করবো আপনাদের সামনে, দাদা ভাইরা যারা রয়েছেন একটু বন্ধ করুন, এই জায়গাতে বড় চিৎকার হচ্ছে, বাকি গোটা জায়গায় শান্ত আছে, এই জায়গাতে চিৎকার হচ্ছে। আপনারা নিজেরা কলঙ্ক নেবেন না, বয়স্ক বাবারা বসে আছেন সেখানে ঝামেলা করবেন না। এইদিকে খড়গপুর রেল স্টেশনের পাশে একটা গ্রাম ছিল, গ্রামটার নাম ধারেন্দা গ্রাম। সেই গ্রামে বাস করত একজন ভক্ত, তার নাম কৃষ্ণ মণ্ডল, আর তার স্ত্রীর নাম হলো দুরিকা দেবী। লীলাটির নাম কি মা? লীলাটির নাম প্রভু শ্যামানন্দ।
যাকে দুঃখী কৃষ্ণদাস বলা হয়। লক্ষ্য করুন, দুরিকা দেবী স্বামীর নাম কি বললাম মা? কৃষ্ণমণ্ডল। দুজনে মিলে ভগবানের জপ করত, এই দিকে তাকান, দুজনে মিলে ভগবানের জপ করত। বাড়িতে অভাব আছে, কোনো ছেলে মেয়ে নাই, কিন্তু টাকা পয়সা সব কিছু আছে, অভাবটা কি? কোনো সন্তান নাই। মায়েরা দেখবেন, যদি কোনো মেয়ে সন্তান না হয়, তবে বাড়িতে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাক, সন্তান না হলে সংসারে কোনো সুখ থাকে না। এমন এমন মেয়েরা আছে যারা বলে, আমার টাকা পয়সার দরকার না, একটি সন্তানের মা যদি আমি হতে পারি, তবে দরজায় দরজায় ভিক্ষা করে খাবো, তবু গোবিন্দ আমি যেন মা হতে পারি। এ শুধু মায়েদের আবেদন নয়, বাবাদেরও কষ্ট হয়, কিন্তু মুখে বলতে পারে না। দুরিকা দেবী এবং কৃষ্ণমণ্ডল সকাল দুপুর সন্ধ্যে তিনবার ভগবানের ভজনা করত। একদিন সকালবেলায় দুরিকা দেবী আর কৃষ্ণমণ্ডল ভগবানের জপ করছে। কিভাবে জপ করছে মায়েরা? এইভাবে জপ করছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাই, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাই, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি রাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষণ, হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। দাঁড়ান, আপনারা আসলে তাকিয়ে দেখুন, সবুজ মতো জামা পড়েছে এটার দিকে, এইখানে এখানে মাঝখানে দেখুন, একটা বাচ্চা ছেলের দিকে তাকান, খুঁটিটার পাশে দাঁড়িয়ে আছে। আপনাদের দেখে লজ্জা হওয়া উচিত অনেকে, যারা হাততালি দেয় না, ওই দুধের শিশুটা কি করছে দেখুন, হরি নামে কেমন নাচছে দেখুন আপনারা সবাই, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম, উলধ্বনি হচ্ছে না, উলধ্বনি, হরি কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, এইটা এইটা আমার ভাই এত বাড়িয়ে দিও না, এইটার জন্য আপনারা শিখে নিয়ে যান। ওর মায়ের গর্ব ভালো ছিল, ওর বাবা ভালো ভক্ত ছিল বলে এরকম সন্তান জন্ম দিয়েছে। হিন্দুর বাড়িতে এরকম একটা কৃষ্ণ ভক্ত সন্তান হোক, তবে বাড়িতে শান্তি ফিরে আসবে, নইলে অশান্তির জায়গা তৈরি হবে। সবাই মিলে হাততালি দিই, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাই, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষণ, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে। দাঁড়ান দাঁড়ান তোমাকে বলে নিচ্ছি, রিভাবটা কম, এত হাওয়া দিচ্ছ কেন? তোমার মাইক চালানো খুব ভালো আছে, অসুবিধা নেই। সবাই মিলে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাই, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাই, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাই, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষণ, কৃষ্ণ হে পাশের বাড়ির ছোট্ট একটা বাচ্চা ছেলে মা বলে ডেকে উঠল। যখনই মা বলে ডেকে উঠেছে, দুরিকা দেবী ছটফট করতে করতে দরজায় বেরিয়ে গেল। তার স্বামী কৃষ্ণমণ্ডল বলছে, দুরিকা
তার বাচ্চা মা বলে ডাকলো, তুমি এমন করে ছটফট করে হরি নাম থেকে ছুটে গেলে কেন? দুরিকা দেবী কেঁদে কেঁদে বলে, স্বামী একজন মহিলার মা হতে না পারলে তার যে কি কষ্ট তুমি কি করে বুঝবি?